নায়ক জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে, তবে এই অভিযোগগুলোর সত্যতা কতটুকু? নাকি নায়ক জায়েদ খানকে ফাঁসাতে এই সব কিছুই কোনো একটি কুচক্র মহল পরিকল্পনা করে এই কাজগুলো করছেন? এ বিষয়ে নায়ক জায়েদ খান গণমাধ্যমে মুখ খুলেছে, আমরা তার ভিডিওটা আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের ছোট্ট একটা অনুরোধ করতে চাচ্ছি, আজ এই ভিডিওটা সম্পূর্ণ না দেখে আপনারা কেউ কমেন্টস করবেন না। হঠাৎ করে দেখতে পেলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন বয়স্ক হিন্দু মহিলা মানববন্ধন করছেন জায়েদ খানের বিরুদ্ধে। তার অভিযোগ হচ্ছে যে নায়ক জায়েদ খান তার জমি, বাড়ি এবং প্রতিষ্ঠান, যেটা হাসপাতাল সেই প্রতিষ্ঠান সহ তার সব কিছু কোটি কোটি টাকার সম্পত্তি দখল করেছে। এখন তার এই কোটি কোটি টাকার সম্পত্তি যে নায়ক জায়েদ খান দখল করেছে, সেই সম্পত্তিগুলো তিনি ফিরে পেতে চাচ্ছেন। এজন্যই মূলত তিনি তার গ্রামের বাড়ি থেকে এখন ঢাকাতে এসেছে, জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন নায়ক জায়েদ খানের বিরুদ্ধে। আমি আর সুস্থ বিচার চাই, আমি আমার বিল্ডিংটা ফিরে পেতে চাই, কারণ আমাদের তার কিছু নাই, কোটি পিছনে সমস্ত টাকা পয়সা ব্যয় করছে। আমার বাড়ি দখল মুক্ত চাই, আমার বাড়ি দখল মুক্ত চাই, আমি আমার ছেলে মেয়ে নিয়ে আমি বাসাটা বাড়িতে চাই, কারণ ওইটাই তার স্বপ্ন, চিকিৎসা করা, জনগণের সেবা করাই তার স্বপ্ন, সেই স্বপ্ন যেন সার্থক হয় আপনারা সেই চেষ্টা করেন, দেওয়ার জন্য তো করে না, কোটি কোটি টাকা খরচ করে সেটা করছে। অপরদিকে আমরা আরো দেখতে পেলাম নায়ক জায়েদ খানের বিরুদ্ধে এই মানববন্ধনের সাথে সামিল হয়েছেন চলচ্চিত্রের আরো অনেকগুলো সদস্য, যারা জায়েদ বিরোধী আন্দোলন করে আসছিলেন দীর্ঘদিন যাবৎ। এই পরিবারটাকে রাস্তায় নেমে দিয়েছে সেই ভূমিদস্যু জায়েদ খানের, অবিলম্বে বিচার চাই, তাকে আমি প্রধানমন্ত্রীর কাছে বারবার বলেছি, আপনি সূত্র তদন্ত করে ওই জায়েদ খানকে গ্রেফতার করে এই পরিবারের জমি এবং তাদের ঘর বাড়ি ফেরত দিবেন। আমি চলচ্চিত্রের শিল্পী সমিতির শিল্পী অধিকার রক্ষা ফোরাম থেকে এসেছি, তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি, ওদের ওনাদের জমি যতক্ষণ পর্যন্ত ফেরত না দিবে আমরা তার সাথে অঙ্গঙ্গি ভাবে থাকবো। ওই জাহিদ খানের বিচার না পর্যন্ত এই আন্দোলন আজ থেকে প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে। অপরদিকে এই অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি গণমাধ্যমে জানিয়েছে যে বর্তমানে তার এই জমি সংক্রান্ত যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে আনা হয়েছে। আসলে এই জমির সাথে নায়ক জায়েদ খানের কোনো সম্পৃক্ততা নেই, স্পষ্ট করে তিনি গণমাধ্যমে জানিয়েছে। তবে তিনি সেই সাথে এও বলেছে যে এই জমির সাথে আমার আপন বড় ভাইয়ের সম্পৃক্ততা রয়েছে। প্রেস ক্লাবে আমাদের চলচ্চিত্র যারা সহযোগী করেছিলাম এবং যে গ্রুপটা নির্বাচনকে নিয়ে আমার বিরুদ্ধে কাজ করছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র শুরু থেকেই আমাকে একটা মার্ডার কেসের মতো জায়গায় আসামি করার চেষ্টা, নির্বাচনে এখন পর্যন্ত আমাকে নির্বাচিত হওয়ার পর আমাকে নিজের ধরনের ষড়যন্ত্র চলছে, তারই অংশবিশেষ আমার পিরোজপুরের একটি কি বলবো এটাকে পিরোজপুরের একটি মাইনরিটিকে নিয়ে এসে প্রেস ক্লাবে দাঁড়িয়ে ধরিয়ে মিথ্যে একটা অপপ্রচার চালাচ্ছে জায়েদ খানের হিন্দু ক্লিনিক দখল। আজ পারাতপক্ষে বিষয়টা কিন্তু নাই, আমি এই ক্লিনিক বা এই জায়গার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নাই, আমার আমার আপন ভাই যিনি মেজ ভাই তার সাথে, উনি ক্লিনিকটার মালিক অর্ধেক, বাকি অর্ধেকও কেনার জন্য ওনাকে টাকা দেওয়া হয়েছে, কিন্তু এই যে মহিলা এই টাকাটা না দিয়ে উনি রেজিস্ট্রি না করে দিয়ে ঘুরাচ্ছে।